আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আমি জাকির আছি আপনাদের সাথে আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ব্রাজিলে বেনার ডিজাইন নিয়ে আরও একটি নতুন প্রজেক্ট ফাইল শেয়ার করব এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনারা চাইলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজেই তৈরি করতে পারবেন তো এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে নাম্বার ওয়ান একটি অ্যাপসের প্রয়োজন হবে যার নাম হচ্ছে পিকজাল অ্যাপ অ্যাপসটি আপনার স্টোরে গিয়ে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে ডাউনলোড করে এবং দ্বিতীয় নাম্বারে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে প্রজেক্ট ফাইলে ডাউনলোড লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তবে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে অথবা শেষে কোনো একটা জায়গায় দিয়ে দেবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে আপনার প্রজেক্ট ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন তারপর সেটাকে আগে পিক এড করে কাস্টমাইজ করবেন সো লেটস আম টু দ্য মোবাইল স্ক্রিন এই ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড প্রজেক্ট ডট পিপি ফাইল এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন তো আমি লিঙ্কটা একটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করতেছি তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে লেখে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড এই জায়গায় আপনারা ভিডিও থেকে যে ছয়টি সংখ্যা পাসওয়ার্ড কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ভিডিওর মাঝখানে অথবা শেষে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে এক্সিসে ক্লিক করবেন তো আমি এক্সিসে ক্লিক করলাম এক্সিসে ক্লিক করার পর এরকম আসবে তো এবার এটা ডাউনলোড করার জন্য দুইটা অপশন দেখতে পাবেন এই যে ডাউনলোডের আইকন আছে আবার এখানে ডাউনলোড আইকন আছে তো যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এবার এখানে লেখা আসছে ওয়াইট ফোর ডাউনলোড টুয়েলভ সেকেন্ড এখানে আপনাদের বারো সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে এই ফাইলটা ডাউনলোড করার জন্য তো বারো সেকেন্ড চলে যাক আমরা অপেক্ষা করি তো টাইমিংটা শেষ হয়ে গেলে ডাউনলোড অপশন আসবে এবার ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে ডাউনলোডের পারমিশন চাইতে পারে অথবা এরকম আসতে পারে তো যদি এরকম আসে তাহলে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে ডাউনলোডের পারমিশন চাইবে এবার ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে আপনাদের মোবাইলে চলে যাবে এবার আপনারা পিক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি এখান থেকে পিক জালেব টি জেভারশনটা ওপেন করবো ঠিক আছে তো অ্যাপসটা ওপেন করার পর প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন কোন কোন ছবিগুলো আপনারা ব্যানারে দিতে চান তো যেহেতু ব্যানারটিতে টোটাল এগারোটি ছবি আপনারা বসাতে পারবেন সেই জন্য এগারোটি ছবি আপনারা আগে নির্দিষ্ট একটা সাইজে সেভ করে নেবেন তো সেভ করার জন্য প্রথমে আপনার পিকজার ল্যাভ ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে যে লেখাটা থাকবে এটা ডিলিট করে দেবেন ডিলিট করার পর এবার এই যে উপরে এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে উইথ এটা বারোশো আশি এটা কেটে দিয়ে আপনারা লিখবেন এগারোশো সাতানব্বই ঠিক আছে তো এই সাইজটা দিবেন তারপর হাইট যেরকম আছে সেরকম তারপর ওকে এবার আপনার এখানে যেই ছবি বেনায় দিতে চান সেই ছবিটা অ্যাড করবেন তো প্লাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রম গ্যালারি গ্যালারি থেকে যেই ছবিটা দিতে চান সেই ছবিটা অ্যাড করবেন তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমি এটাকে একটু রোটেট করে দিচ্ছি তো সিলেক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন এবার আপনারা ছবিটা ইচ্ছামতো বসিয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো আমি ছবিটা এতটুকু রাখবো তাই এরকম রেখে দিলাম এবার এই ছবিটা আপনারা সেভ করবেন সেভ করার জন্য সেই অপশনে ক্লিক করবেন তারপর যে সাইজ আছে এই সাইজ রাখতে পারেন অথবা কাস্টমারে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারি এই সাইজে ছবিটা সেভ করে নেবেন যতগুলো ছবি আপনার ব্যানারে অ্যাড করবেন ঠিক একই সাইজে একইভাবে আপনারা ছবি প্রথমে সেভ করে নেবেন এবার আপনারা এই যে উপরে থ্রি ডোর আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে ডট পিএলপি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে গেলেই কিন্তু আপনার ব্রাজিল ব্যানার টু টি জে ডট পিএলপি এই প্রজেক্ট ফাইলটা পেয়ে যাবেন তো এবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অনলি ওপেন অ্যান্ড এড আপনার যে কোনো জায়গায় ক্লিক করবেন আমি আপাতত ওপেন অনলিতে ক্লিক করছি আপনারা অবশ্যই ওপেন এন্ড এডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরকম ডিজাইন ওপেন হবে তো এখানে একটা জরুরি সতর্কীকরণ দেখতে পাবেন এই সতর্কীকরণটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন পড়া হয়ে গেলে লেয়ার শুনে ক্লিক করবেন তারপর একদম উপর যে লেয়ারটা আছে এই ডিলিট এই ক্লিক করে এটা ডিলিট করে দেবেন ডিলিট করলেই কিন্তু আপনাদের সামনে ডিজাইনটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এগারোটি ছবি আছে এবং নিচে নাম আসে এই ছবি এবং নামগুলা শুধু আপনারা পরিবর্তন করতে পারবেন এবং এই যে লেখা আছে ব্রাজিল মানে আতঙ্ক তর্কের মাঠে দেখা হবে এই লেখাগুলো আপনারা পরিবর্তন করবেন বাকি ডিজাইনের অন্য যে কোনো কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন না কারণ প্রত্যেকটা লেয়ার করে দিয়েছি আমি তো এই ছবি এবং নামগুলা পরিবর্তন করার জন্য আপনার লেয়ার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই শেপগুলো হচ্ছে এক একটা ছবি এবং সেই নিচেই হচ্ছে ছবির নিচের নামটা আমি যদি প্রথম শেপটা সিলেক্ট করি তারপর যদি আমি এখানে ক্লিক করে দেখি তাহলে দেখতে পাবেন এই যে আমার প্রথম লেয়ারটা মানে প্রথম ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে তো এই প্রথম শেপের নিচের নামটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন আবার নিচের নামটা কিন্তু সিলেক্ট হয়েছে আমি একটু জুম করে দেখেছি এই যে নিচের নামটা কিন্তু সিলেক্ট হয়েছে তো একইভাবে অপশনে ক্লিক করে আমি যদি দ্বিতীয় শেপ সিলেক্ট করি তাহলে দেখতে পান এই যে পরের ছবিটা সিলেক্ট হয়েছে এবং নিচের নামটা সিলেক্ট করলে পরের নামটা সিলেক্ট হয়েছে একইভাবে প্রত্যেকটা শেপ এবং নাম সিরিয়াল বাই দেওয়া আছে আপনার যেই সেইপের ছবি পরিবর্তন করতে চান সেই শেপটা সিলেক্ট করে আপনারা ছবি পরিবর্তন করবেন তো ছবি পরিবর্তন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আমি প্রথম ছবিটা পরিবর্তন করব এবং এটার নাম পরিবর্তন করব তো লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম মানে শেপটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ডানে যাবেন ডানে গেলে টেক্সচার একটা অপশন দেখতে পাবেন এই যে টেকচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ডিলিট এইখানে ক্লিক করে এই ছবিটা ডিলিট করে দেবেন তারপর ফটো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইমাত্র মাত্র লেবে যেই ছবিটা আপনারা সেভ করেছেন সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন এই যে যে সাইজ আছে এই সাইজে ছবিটা সিলেক্ট করবেন তারপর আর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই যে পারফেক্ট একটা সাইজে কিন্তু ছবিটা চলে এসেছে আর যদি আপনারা আমি আগে যে সাইজের ছবি সেভ করে দেখিয়েছি যদি এই সাইজে আগে ছবি সেট না করেন তাহলে এখানে পারফেক্টভাবে ছবি আসবে না তো পারফেক্টভাবে ছবি আসার জন্য আগে যে সাইজটা দেখিয়েছি এগারোশো সাতানব্বই ইন্টু বারোশো আশি এই সাইজে আগে প্রথমে ছবি সেভ করে নেবেন ঠিক আছে তাহলে এভাবে পারফেক্টভাবে এখানে আসবে তো এবার নিচের নামটা পরিবর্তন করবেন লে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের নামটা সিলেক্ট করবেন ক্লিক করার পর এ অপশন এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর ইডিটে ক্লিক করবেন এবার এই নামটা মুছে দিয়ে অন্য যে কোনো নাম দিতে পারেন আমি এখানে আপাতত দিব লায়েক আহমদ ওকে তারপর ওকে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এই নামটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ঠিক একই প্রসেসে বাকি যে ছবিগুলো আছে সেই ছবি এবং নামগুলো আপনারা পরিবর্তন করে নেবেন তো আপনাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে সেভের পালা সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনারা একটা প্রিন্টের জন্য সেভ করতে চান তাহলে এই যে সাইজ আছে এই সাইজটা রেখেই আপনারা সেফটু গ্যালারিতে ক্লিক করবেন আর যদি আপনার নর্মালি সোশ্যাল মিডিয়া মানে শেয়ার করার জন্য সেভ করতে চান তাহলে কাস্টম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট করবেন তারপর সেফটু গ্যালারিতে ক্লিক করলে এই ব্যানার ডিজাইনটা সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে নেক্সটে কোন টপিকের ওপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ